বা হয়তো আমার দ্বারাও ভুল হতে পারে, বাট আমি যেটা ফিল করি যে অফিস আমার অফিস, এখানে আমি আমার কোনো পার্সোনাল কোনো কিছুই না। তো সে অফিসে আসতো, হাত মুখ ধুয়ে অফিসের ভিতরে বসতো, পিসি অন করতো, উইন্ডোজ পিসি, 5-7 মিনিট একটু দেরি হইতো, ওকে পিসি অন হইতো। পিসি অন করার পর মোটামুটি তার একটু পজিশনটা সেট আপ করে ফার্স্টে 1 ঘন্টা সে পেপার পড়বে। 1 ঘন্টা হলো কমসে কম আধা ঘন্টা, আধা ঘন্টা তো কখনোই হতো না, 45 টু 1 ঘন্টা কখনো ইন্টারেস্টিং থেকে আর একটু বেশি চলে যেত। তো এরকম মানে তারপর মনে করেন 10টা সাড়ে 11টা কি 12টা থেকে কাজ শুরু করতো। তো বলার উদ্দেশ্য হলো যে আমি যদি কখনো পেপার পড়তাম, আমার বাসায় আগে পেপার রাখা হইতো, এই পেপার খুললে ফ্রন্ট পেজ মানে পেপারটা নিয়ে এইটা ওইটা এই ওই মানে লাগে না, আমি আমি কি করতাম, আমি কখনোই পেপারের ফ্রন্ট পেজ পড়তাম না, আমি লাস্ট পেজের এর পরের পেজে খেলার সেই পেজে সরাসরি চলে যেতাম। মানে আমার জন্য ছিল বরাদ্দকৃত ওই পেজটা, আমি ওই পেজটাই খালি দেখতাম। আর আমার আব্বা সে একদম ফ্রন্ট পেজ থেকে বিনোদন জগৎটা ছাড়া, মানে ওই 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 অংশটুকু ছাড়া ওইটা পড়তেন না, ওইটুক বাদে বাকি পড়তেন আর হলো খেলার অংশটুকু পড়তেন। তো ইভেন আমার নানা শ্বশুর সেম, আমার দাদা মানে যাকে আমি আমার দাদা বলে, আমরা যাকে আমি যাকে নানা বলে বড় হয়েছি, তাকেও দেখছি যে তারা মানে একদম পেপারটারে মনে করেন যে সকালবেলা রিডিং বইয়ের মতন পড়ে। হয়তো তাদের বিচক্ষণতা বা এখান থেকে তারা অনেক কিছু শিখছে বা জানছে বা এটা একটা আর্ট। ইভেন অনেক সময় আমার মনে করেন কোনো ইন্টারভিউ ইস্যুর জন্য তারা আমার খোঁজ খবর নিয়ে দিছে, ইটস গুড থিং। বাট আমার কেন জানি এই যে খবর, তারপরে যে টেলিভিশনের খবর, এগুলো না কেন জানি ভালো লাগে না। এই ছাড়লেই রাহা জানি এইটা এ অমুক করছে, ও অমুক করছে। দোয়া করি যে আল্লাহ থেকে, আল্লাহ সৌদাল আমাদের থেকে, ও শাওন মির্জা, এত ঠান্ডার মধ্যে আপনি পাঞ্জাবি পরে কেমনে আছেন রে ভাই, ঠান্ডা লাগে না? আসসালামাইকুম। এটা কি পাঞ্জাবি না গেঞ্জি? জি ভাই, এটা তো ভাই মানে অনেকদিন আগের ছবি। তো আরে আমি জিজ্ঞেস করছি ঠান্ডার মধ্যে আপনি কি পাঞ্জাবি পরছেন নাকি এটা গেঞ্জি গিয়ে দিচ্ছেন? ভাই ঠান্ডার মধ্যে তো গেঞ্জি পরছি, এটা গেঞ্জি? এটা তো না ভাই বলছি যে ছবিটা তো মানে অনেকদিন আগে সেটা বলছি। আরে এটা পাঞ্জাবি নাকি গেঞ্জি? এটা কোন আগে? হ্যাঁ এটা পাঞ্জাবি, এটাই, এটা মনে হয় যে এই পাশে না বুতাম গুলো ঘাড়ের নাকি? জি ভাইয়া ভাই না মানে এত গলা তো এরকম আটকে থাকে না। জি ভাইয়া আচ্ছা আমি গেছিলাম এই পাঞ্জাবিটা দেখছিলাম, পরে দেখি আমার মানে গলা আটকা আটকা লাগে, পরে আমি ই করে ফেলছি নি নাই। আমারটা ছিল হলো ই খেলা, এই যে মেহেদি কালার। নিতেন ভাইয়া, না রে ভাইয়া আমার মানে সলা আদায় করতে গলায় ফাঁস ফাঁস লাগে। এই যে এই গত বছরের দেখলাম যে এইটা ট্রেন্ড খুব চলতেছে, নিতাম যদি আমার সাইজের সাথে যাইতো। ওইটা দেখি যে সবই ঠিক আছে, আমার বডি টডি হা শোল্ডার সব ঠিক আছে, কিন্তু লাম্বা অনেক বড় ছিল। আচ্ছা কই শাকিরা আসতেছে যাইতেছে? ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম। সজীব পরে ওটা ঠিক করছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ঠিক করছিলাম কালকে। দেখাবো কি ভাই? দেখাবেন ইনশাল্লাহ, মানে প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করবেন। আর আপনারা এই যে যেটা কালকে করছিলাম ওটা কিছু করছেন কোনটা ভাই? কালকে? না আমরা একটা শুরু করলাম,
না, কালকে আমি কোনো কাজ করিনি ভাই, রেস্ট ছিলাম কালকে। ও যাক ভালো। এইটা ভালো করছেন, রেস্ট দরকার আছে। আচ্ছা, আমি যে পেপার পড়া নিয়ে এত কিছু কইলাম, আপনারা কি তো মাইন্ড খেলেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কিছুই না ভাই, কিছুই না, করি নাই। মডার্ন গুলা করবো আর কি। ওই যে নিলে ভাই তো মানে বললো ওইগুলা নাকি ওল্ড ভার্সন, বুঝছেন তো? মডার্ন গুলা দেইখা মানে আগে অ্যানালাইসিস করে তারপরে আবার ওই যে স্টার্ট করবো আর কি। ভাই আগে একটা কথা বলি, জি জি বলেন ভাই। একটা যখন করবেন শেষ করবেন, এই ফোনের ভার্সনটা ওইটারই করবেন, আর একটা তাহলে একটা দিয়ে আপনার একটা ওয়েবসাইট বানাইলেন, ওইটাতে আপনার ফোনেরও প্র্যাকটিস হয়ে গেল, ফোনের জন্য আর বুঝতে আপনার পারছি, পিসির জন্য হলো। আমি একটু শেয়ার দিব, হ্যাঁ দেন, সমস্যা নেই। হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা দেখা যায়। এই যে এটা করছি আমি এই কয়েকদিন ধরে, ছবিটা ঘোলা করে দিছি, দেখতে ভালো না তো এই জন্য। মজা লন মজা লন ভাই, দেখছিলেন? আমি তো ছবিটা ভালোই দেখছিলাম। আমি তো ভালোই দেখতেছি। ভালোই হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে। মডার্ন মডার্ন মানে কিনে লাগতেছে, বুঝছেন? নিলে ভাই এখানে প্রজেক্ট দিব না, পোর্টফোলিও দিব, সেটা ভাবতেছি। ইয়ে করে যে প্লে দেন তো, প্লে দেন তো, প্লে তে যান, এটা ওইভাবে দেখি। প্লেটে দিলে একটু এই যে কাঠে যায় কেন আমি বুঝতেছি না। কাটে যায় কেন? সাইট নিছিলেন এই যে কত ভাইয়া, সাইজটা একটু বড় নিছি, সেই জন্যই মনে হয়। এটা ওই আপনার ওই যে কিনে ওই যে স্ক্রোল করিয়া মানে কিনা সাইডে গেলে হয়তোবা ক্লিয়ার আর কি কিনা বোঝা যাবে, বুঝছেন? আহ ওইখান থেকে ভাই ছোট আমার মনে হয়। ছাড়াই প্রেজেন্ট করবেন?
আচ্ছা আমি না একটু না, আইতেছি, ঠিক আছে, আপনি আপনি হলে আবার কথা দেখবেন, বলবো। আপনার সাথে তো কথা আছে। জি ভাই, আচ্ছা ঠিক আছে, আমি একটু একটু ওয়াশরুম থেকে আসতেছি। ওকে ভাই। একটু স্ক্রিন কমাই দেন একটু। এটা এটা ফিট টু স্ক্রিন, এটা হচ্ছে। এখানে তো জুম করা মানে যায় না মনে হয় নাকি? এই যে এটা সাইজটা ছিল কিনা কত কত ভাই আপনার? 1600 উপরে করছে। 1600 করে। এই যেটা এরকম হয়েছে, একটু বড় বড় লাগতেছে। এমনি করলাম 1600, 1920 দিয়ে তো করলামই। এবার 1600 আমি এবার করব হচ্ছে নিলে ভাই, 800 দিয়ে, 600 দিয়ে। নিলে ভাই হ্যাঁ, আপনার নামের এটা মানে এই যে এনআই এলওয়াই, ঠিক আছে, আই এলওয়াই, এটা আর একটু নিচে নিচে নামে মানে এন এর সাথে দিলে মানে জিনিসটা আর একটু সুন্দর লাগে এই আর যে কি। এটা, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা তো করি না এমনি, জাস্ট লোগো একটা, মানে এটা তো, মানে এটা তো সেরকম করে মানে করা হয় নাই, মানে করব আমি, মানে কমপ্লিট করে আর রাখে একটু উপরে যান তো একটু ভাই। এটাই উপর। আচ্ছা দাঁড়ান একটু, মানে শিখতে দেন না রে ভাই, ফ্রন্টের মধ্যে গ্রেডিয়েন্ট নাকি? হ্যাঁ, ফ্রন্টের মধ্যে গ্রেডিয়েন্ট ভাব নিয়ে আসছি আমি। অনেক কিছু, মানে অনেক কিছু বাকি আছে, বুঝছি, বুঝতে পারছি, জাস্ট প্যাটার্নটা বুঝছি। করে রাখে দিছি, যে এটার উপরে পরে ঠিকঠাক করে, এই যে এডুকেশন দিছি, এডুকেশন তিনটা দিছি। আচ্ছা, এইটা যে দিছি এটা কি ঠিক আছে, রাইট হবে আমার দেওয়া? লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এলইডিপি 2019-এ শুরু করছে, গ্রাফিক্স ডিজাইন কোর্স, এখানে 6 মান্থ লেখা লাগবে। আর আপনাদের কাছে আর একটা কথা হচ্ছে যে এই যে আইকন গুলা কেমন লাগতেছে? এই যে এটা, এই যে স্কিলের এটা একটু কমাই দিব, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড যে অরেঞ্জ কালারটা, অস্থির হয়েছে ভাই, অস্থির। হ্যাঁ একটু কমাই দিব। হ্যাঁ, আর এখানে ইউআই ইউএক্স এর এখানে মধ্যে এখানে কি স্ল্যাশ দিব? না না ওইটা দিবে, দেওয়া লাগবে। দেওয়া লাগবে না? আমি আমি এই যে পরেরটা এইভাবে করছি, এখানে অনেক কিছু লেখা হবে, মানে একটা শর্ট ব্রিফ করা লাগবে। এখানেও তো আপনি ইউএক্স ইউআই দিছেন, ওই ডিভাইডেডটা দেন নাই। হ্যাঁ, ওই দেই নেই তো, এই মানে কনফিউশনে আমি, এখানে অনেক কিছু লেখা লাগবে, দেখেন না অ্যালাইন গুলা ঠিক করি নাই। এখানে এখানে শর্ট ব্রিফ করতে হবে কিছু, ইউএক্স ডিজাইন নিয়ে, এআই ডিজাইন নিয়ে, ফটোশপ নিয়ে, ফটোগ্রাফি নিয়ে। আর প্রজেক্টের এটা কি পোর্টফোলিও দিব? এখানে যে প্লাস দিয়ে দিছি, প্লাস বাটন, মানে আরো আছে। আর কি আরো আছে, এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। হ্যাঁ, আর ওইখানে হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে দিছি, আমার নাম্বার দিয়ে দিছি, নিচে আরো একটু লেখা আছে বাকি। এটা ভালোই হয়েছে ভাই, সুন্দর হয়েছে। তবে শুধু আপনার ওই যে স্কিল গুলার ওইটাতে কিনা কালারটা একটু চেঞ্জ করে দিয়েন তাইলে হবে। এই হ্যাঁ, যে এটা দেখেন, কালার চেঞ্জ হবে। আর ওই যে গোলের যে ইলিপস হ্যাঁ গুলো যে গোল করছি, এই যে এগুলো, এটার কালারটা আর একটু ফুটে উঠবে আর একটু একটু, মানে চেঞ্জ হ্যাঁ করে দিয়েন তাইলে হবে। আর লেখাগুলো একটু কম বোঝা যাচ্ছে আর কি, ঠিক আছে। এই যে এই কিনা 50% এটার মধ্যে গ্রেডিয়েন্টটা না দিলেও মানে কিনা ভালো। এই যে না, এটাতে গ্রেডিয়েন্ট দেয়নি, এটাতে কালারই দিছি, কিন্তু এই যে একটু হচ্ছে কমাই দিছি, মানে অপাসিটিটা বুঝছি বুঝছি, এটা আর একটু ব্রাইট হলে আর একটু না, সুন্দর মানে এইগুলো সুন্দর কালো লাগতো। কালার দিয়ে দিব। এইগুলো লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট মান্থ। ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে অনেক। থ্যাংক ইউ। এখন এইটারই আমি মোবাইল ভার্সন করব, বুঝছেন, এটারই আমি মোবাইল ভার্সন করব, তাহলে মোবাইল, কমাইতে হবে তাহলে,
হ্যাঁ, এটা নতুন একটা ফ্রেম নিব, এটা হচ্ছে ওয়েব ভার্সন লিখে দিব আর একটা মোবাইল ভার্সন লিখে দিয়ে খালি একটা করে নিয়ে আসবো আর কমাবো, একটা করে নিয়ে আসবো আর কমাবো, ওইভাবে কি হবে না নতুন করে আবার নিতে হবে? নতুন করে নিয়েন ভাই, ফুটারটা তো প্রফেশনাল দিতে হবে, এটা আমি জাস্ট করে রাখলাম, ফুটার আমি বুঝতেছি না কোন টাইপের দিব, নিচে আরো আচ্ছা যেই মন্ত্রী দেন এখন শেয়ারটা অফ করেন ভাইকে সুযোগ দেন। বলবেন সব যোগ হয়েছে 11 জন কেন 10 জন? হ্যাঁ মেজাজটা মাঝে মাঝে এমন গরম হয়। মোবাইলের জন্য 400 না? কিসের জন্য 400? মোবাইলের জন্য ওখানে তো আছে একটা আছে যে 0 থেকে 399 স্মলটা, আরেকটা আছে যে কত, দাঁড়ান দেখে নি, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কি হবে ওটা কত সাইজ অ্যান্ড্রয়েডের করবো? কথাই বলতেছি, একটা আছে 0 থেকে 359 ঠিক আছে, এটা হলো স্মল হ্যান্ডসেট যেটা, আচ্ছা আর মিডিয়ামটা হলো 360 থেকে 399, আর একটা আছে লার্জ হ্যান্ডসেট 400 থেকে 479 এবং 480 থেকে 599, এই দুইটা তাহলে হচ্ছে লার্জ 450 নিতে হবে, হ্যাঁ 450 নিয়ে করি তাহলে। করেন যেটা নিয়ে করতে আপনার সুবিধা হয়। ছোট হয়েছে দেখাই যাবে না, গ্যাজেটটা তো এখানেই, এটা আবার গ্রিড নিতে হবে, কলাম নিতে হবে আবার 4টা। চারটা 16 করে কাটার না? কাটার ইয়া কোনটা নিতেছেন, কোনটা সেটা তো বলবেন, ওই যে 400, 400 থেকে 479, হ্যাঁ 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 16 16 তাহলে কাটার, এটা তো একেবারেই ছোট রে ভাই, এটা তো মানে কলাম পসিবল চার্জ, না। কলাম তো চার্জ হ্যাঁ 600 বেশি গেলেই আমরা কিনে 24 আর কি, ঠিক আছে, তার কম হইলে 16 আর কি দিবেন না মিয়া, 720 থেকে হলো 24 আসবে, দেশেও করা যায়। আচ্ছা ভাই গতকালকে নতুন করে কোনটা দিল? দিছে তো লিঙ্ক দিয়ে দিছে সব, কি জানি, আমাকে একটু দেন তো লিঙ্কটা, এই রাজীব ভাই লিঙ্কটা দেন। এই তো নাই, আপনি কার কাছে চাইলেন? আচ্ছা তাহলে টপ হেডারটা কত নিচ্ছেন? 40? কি টপ হেডারের হাইট সাইজটা এটা বাইরে দিয়ে আপনি কি করলেন তাই কালকে? আমি পড়াশোনা করছি, পড়াশোনা কেন, ওই মেয়েটা নিয়ে পড়বো না, সামনে বিয়া না, পড়াশোনা করে নিচ্ছে। এই যে ভাই যে একটা ফাইল দিল মানে একটা লিংক দিল, আচ্ছা আচ্ছা বুঝছি, আমি এখন একটু পড়ি তাইলে। ম্যাটেরিয়াল ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইনটাকে কি পড়েন নাই? না ম্যাটেরিয়াল পড়ি না, এখানে তো গাইডলাইন দেওয়া আছে, খালি জাস্ট দেখছি যে কি অবস্থা, মানে কি অবস্থা বলতে কিরকম, মানে কোনটার কিরকম নিতে হবে সাইজ, এইটুকুই দেখছি, তাছাড়া রিডিং পড়ি নাই। এখানে তো গাইডলাইন দেওয়া আছে, তারপরে কইলেন দেখেন, হ্যাঁ বাঙালি শুধু মানে কি যে জানেন ভাই, রেডিমেড চাই বুঝছেন,
মানে একটা বক্সের মধ্যে তো মানে সবগুলা না দেওয়া, তো আগের গুলা আর কেউ করে না সেই জন্য, বুঝছেন? বুঝলাম। সজীব ভাই বুঝি নাই, বক্সের মধ্যে তো সবগুলা দেওয়া ঠিক আছে, তো সেজন্য নীলা ভাই আর পুরাটা ইয়ে করে নাই, পরে নাই, বুঝছেন? নেই ওই গ্রিডের ওইটা ওই পেজের কথাটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রিডে পরে তো অনেক কিছু আছে মিয়া, নীলা ভাইয়ের ওইসব কোনো দরকার নাই। টাইপোগ্রাফি, সাউন্ড, সব কিছু দেয়া আছে। রাকিব ভাই, মানে আপনি ফুটারে যেটা বললেন যে ওই নিচে যে এক কালার দিয়ে কিছু লেখা থাকে, ফেসবুক লিংক, টুইটার লিংক, ওটা তো দিব, ওটা এখনো দেইনি। কিন্তু ভাই এর তো 4000+ হয়ে গেছে হাইট। হ্যাঁ, হেডারের মধ্যে গ্যাপটা একটু বেশি আর কি, বুঝছেন? উপরে ওইটা হালকা একটু চাপাই দিলে ওই দেখা গেছে একটু, মানে কি না, হ্যাঁ গেলে চাপাইতে আপনার পুরা সেটিং এ আবার নাড়াইতে হবে। কিসের মধ্যে ভাই? কিসের মধ্যে? হেডার, হেডার ওই যে একটু মধ্যে ভাই, ঠিক আছে ঠিক আছে, করে নাই কি কাজ না ভাই, এসব করি নি ভাই, আমি এটা কিছু বুঝি নাই এগুলা। আরে আরো কিছু কিছু পাবলিক আছে কি জানেন রাকিব ভাই, ডুবে 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 ডুবে, বুঝছেন? ডুবে ডুবে একমাত্র পাবলিক হলো কে এটা জানেন? সালমান ভাই, বুঝছেন? উনি আমাদের ক্লাস যেদিন শুরু হবে যে ইউআই ইউএক্স এর, উনি সেদিনই সাইটে একটা করা শেষ, তারপরে যে কাকু চুপ, কাকুর আর কোনো কাজ নাই, দেখা নাই, মানে হচ্ছে কি করে কিন্তু মানে কিনা দেখা না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন মধ্যে নাই কিছু, আনটাইটেলের মধ্যে নাই কিছু ভাই, একটা দুইটা এগুলোর মধ্যে সব ফ্রেম টেম করছে মনে হয় উনি। কিচ্ছু করি নাই, সব এই যে ফাঁকা, কিচ্ছু করি নাই, কিচ্ছু না, কিচ্ছু না করলে এত টেমপ্লেট কেন ভাই? আপনি কোনটা বলেন, কোনটা অন করবো, এটা অন করবো, এটা করবো, এটা করবো, আমরা সব দেখতে চাই। এটা কেনে কি আছে, তারপর আমি আরো দেখাই, তারপরে এই যে এটা এটা দেখেন, কিচ্ছু নাই। এইটা যদি প্রো হয় তাহলে প্রো হইলে কি করবেন বলেন? সাইলেন্ট কিলার, বুঝছেন ভাই? মজা লেন না রে ভাই, পুরাই পুরাই সাইলেন্ট কিলার। আমার টিম লিডার কই? কাউসার ভাই, কাউসার ভাই। হ্যাঁ ভাই, আমার ভাই কতদিন হয়েছে দেখা সাক্ষাৎ নাই। এর আপনার ভাই আপনার ভাই করে নাকি মিস করে নাকি বুঝাই খালি কথা বলেন? না না, দেখা সাক্ষাৎ আছে,
না না মানে মোটেই তো নাই, আপনাকে মিটও মানে কি না দেখা যায় না, ক্লাসে একবারে ইনঅ্যাকটিভ এর মতো আর কি থাকেন। হ্যাঁ ভাই অ্যাক্টিভ হবো ওই যে খুব দ্রুত ইনশাআল্লাহ, বুঝছেন এইখানে আবার অ্যাক্টিভ হইতে হইতে যাতে ক্লাস শেষ না হয়ে যায়। অলমোস্ট তো ক্লাস শেষই ভাই, ক্লাস শেষ হইলে গ্রুপে গ্রুপে ওই যে গ্রুপে তো মিট মানে গুগল মিট লিংক দেনি রাতের বেলা, হ্যাঁ হ্যাঁ তখন কথা হবে। এখনই থাকেন না তখন তো মানে তখনকার বিষয় তো অন্যরকম। আরে না ভাই দিনকে দিন প্রো হচ্ছে, প্রো নিলে ভাই তো মানুষ হবেই, লজ্জা করা লজ্জা দেওয়ার। এই নিলো ভাই পেমেন্ট পাইছেন? নিলো ভাই কি পাইছে, পেমেন্ট পাইছেন নাকি? খালি পেমেন্ট, অন্য রকম পেমেন্ট পাইছে? কি 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 পাইলো হবে না? মাইনাস $10,000। এই আপনি কথাটাকে মানে ওয়েটলেস করে দিতেছেন, আমি তো সিরিয়াস একটা কোশ্চেন করলাম। আমি তো সিরিয়াস মোডেই বললাম, ওয়েটলেস করি নাই ভাই। আপনার অ্যাকাউন্টগুলো দেখতে চাই, আপনি স্ক্রিনটা শেয়ার দেন দেখি তো। আমার অ্যাকাউন্ট সব লগ আউট করা আছে। এই দেখছেন দেখছেন, এখন বিশ্বাস করেন লগইন করেন, লগইন করতে কি লাগবে? ভাল লাগে না ভাই, ভাল লাগে না, না দেখাবেন না এটা বলেন। আমার অ্যাকাউন্ট দেখলে হাসবেন আপনি। দেখাইতে চায় না, বোঝেন না কে মানুষ। আমরা নিলে ভাই দেখেন আপনি ২০ তারিখে মনে হয় নাকি ২০ না যেন ১৬ ২০ তারিখে দিয়ে এই যে মনে হয় ভাই। আচ্ছা একটু দাঁড়া, ২০ তারিখ ভাই ২০ তারিখে জি আমি ২০ তারিখে খুলছি, বুঝছেন আপনারা মনে হয় ১৯ তারিখে খুলছেন।
ফয়সাল ভাই বাথরুমে গেছে তো গেছে আর ডিড নট কাম, বুঝা গেছে নাকি? আসবে আসবে না, মনে হইতেছে ভাই গিয়ে ঘুমায় গেছে, ডাক দে তো লাগবে কনসেন্ট কলেজ ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ না কল দিলে পরে করবেন, আপনাদের জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারি না। করতে দেন তাইলে, সমস্যা নাই। আমাদের ট্রেনার কে কি কেউ ধরে নিয়ে গেছে নাকি, খুঁজে পাইতেছি না। আরেকজন ঘুম থেকে উঠা মানে কথাই কইতে পারতেছে না, লোড আছে উনি, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ডাউনলোড আছে না? হ্যাঁ হ্যাঁ এই ঢোল বাজাতে সজীব ভাইয়ের কি বিয়া শাদি হয়ে গেল? তো আপনাদের কি অবস্থা? অবসর ভাই ভাই কি অবস্থা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। ও একটা নিউজ তো আছে, গতকালকে শাকির আপু মানে ভুল করে বোনকে ফোন দিতে গিয়ে আমাকে মানে গ্রুপে ফোন দিয়ে দিছে, পরে দেখে ওনাকে দেখে ফেলছি। উনি বলে আয় হায় কারে ফোন দিলাম, মানে ওর চেহারার সাথে চেহারা মিল মিল হয় অনেক মিল আছে তাইলে ভাই এনে কাহিনী আছে। আমি তো আগেই বলছি কোন ভাই চেহারার সাথে আমার চেহারা মিল আছে, এবার আপনি দর্শন দেখে বুঝতে পারছেন, বলছি যে শোনেন নাই আগে যে বলছিলাম। হ্যাঁ তাইলে তো এই শাকির আপু আপনি খোঁজটোজ নেন, আপনার ছোট ভাই কি ছিল কিনা ছোটবেলায়, মেলায় হারিয়ে গেছে ভাই এরকম কোন কিছু কিনা। মাথা টাথা নষ্ট হয়েছিল, আমি ভাবছিলাম যে আমি স্ক্রিনশট নিব, আমি স্ক্রিনশট নাকি স্ক্রিনশট নিতে পারিনি, উনি কেটে দিল মানে ট্রাই করছিলেন কি কালকে? কিন্তু আমি ওনাকে গ্রুপে একবার বলছিলাম বুঝছেন, উনি আমার বলে আন্টি হইলাম আবার কবে, এটা তো অনেক আগে থেকেই আন্টি হইলাম কবে নাই। আপনি গিয়ে টেক্সটটা আবার দেখেন, কি দেখতে হবে? হ্যালো হ্যালো কি দেখার কথা বললেন? আই হ্যাভ অ্যান ইন্টিগ্রেন্ট ইনটিগ্রেশন, আমি বললাম যেটা বলি নাই, বলছিলাম যে হুট কইরা বোম থেকে আনতে হয়ে গেছে। আপনারে না তো বাসায় ছোট ভাইয়ের সাথে কথা বুঝছি। খবর কি তারপর বলেন? রাকিব ভাই দেখেন কিন্তু ইয়া হয় কিনা, রেকর্ডিং এ কথা আসে কিনা? রাকিব ভাই নিলে ভাই ঢাকা আসবেন কবে? সজীব ভাই এই তো ভাই যাচ্ছে আর কি, ইসে আছে আমি মানে প্রেজেন্ট হচ্ছে না, দেখেন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ইয়ার দেখান ব্যালেন্স দেখান, এই যে এটা হচ্ছে মার্কেট প্লেস
সাইজটা কি বড় হয়ে যাচ্ছে? আফসার ভাই বুঝছেন, মানে উনি দেখাবে না, কথা বারবার ঘুরায়। মিলন ভাই শুনতেছেন আমাকে? হ্যাঁ রে ভাই মিলন ভাই শুনতেছি ভাই। মার্কেট প্লেসে যান। কোন মার্কেট প্লেসে যাবো আমি? আপনার কয়টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে সেগুলো যান। রিলায়েন্সে যান ভাই। আপনাদের বাড়ির পাশে কোনো মার্কেট থাকে কি জায়গায় যান। এটা দিলেন কেন? কই এটা মানুষ রে ভাই, আপনি নিলয় ভাই চিনেন না এখন পর্যন্ত? সামন ভাই নিলয় ভাই করলো কি এটা? না ওনার বিদ্যুৎ চলে গেছে। কাজ করছে, কাজ করছে বুঝছেন। বিদ্যুৎ চলে গেছে, লাইন থেকে চলে গেছে উনি। আরে না আছি আমি। আচ্ছা তাহলে শেয়ার করেন। এই যে শেষ এইটুকি, কোনো ই নাই, ডলার নাই। দেখি ডলার, ডলারের কাছে যান না। ভিডিও রিভিউ, ভিডিও রিভিউ। অ্যাকাউন্ট কই? অ্যাকাউন্ট এটা, অ্যাকাউন্ট ব্যালেন্স, ব্যালেন্স কই? ব্যালেন্স এই ব্যালেন্স জিরো। আরে নাই রে ভাই কোনো কিছু নাই। এই যে জিরো, আপনি কি লগইন করছেন? আই হইলে দেখাই যায় তো প্রবলেম কিসের? এই যে জিরো ব্যালেন্স, লগইন করলে কি না করলে কি? না না প্রশ্ন তো এখানে না, আমার প্রশ্ন তো লগইনই করেন নাই। আরে ভাই লগইন করার বাদ দেন না ভাই, কোনো ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট। আচ্ছা ওকে, তারপরে ইয়াতে যান, এই যে মাইক্রো ওয়ার্কসে ওই $3 হয়ে আছে। হ্যাঁ এই যে আমার কাছে $3 হয়ে গেছে। $3 $3 কি বলবো আমি আর। কি খবর আর বলেন আসার ভাই, আপনি তো রাতে ক্লাসে আসেন না। আসসালামু আলাইকুম। কি ভাই এই রাতে রাতে দিনে আসতে নাই আসতে পারে? আমি তো কালকে কইছিলাম মনে আসবো, তারপর না আমি ভুলেই গেছি, আমি তো আসিনি। কেন এমন একটা মেসেজ দিছে আমি বলে ক্লাস নিমু। সালমান ভাই, সালমান ভাই বলছে ভাই, সালমান ভাই আপনাদের যখন ক্লাস হয় আপনি বলেন আমি একটু আসবো। না কি বিষয় জানি কথা বলবো, বিষয় এই বিষয়টা কি বিষয় জানি একটা কথা বলবো। ওই সময় ক্লাসে ছিলাম তো, সালমান ছিলেন তখন, আমি একটা বিষয় নিয়ে মনে কথা বলবো। তো সে তো পরে লিখে দিয়েছে আমি বলে ক্লাস নেব ভাই আমি। হ্যাঁ বলেন। দেখেন আপনি এই কথাটা বলছি তারপরও পোলাপাইন আসে নাই, চিন্তা করেন বিষয়টা কি? এখন যদি বলতাম যে ভাই আসবে জাস্ট এমনি গল্প ইয়ার করবে, আমাদের সাথে কিছু ডিসকাস করবে, তারপর চলে যাবে, এটা বললে তারও গেস্ট না, এমনি তো আসে না। আচ্ছা তাহলে আরেকদিন ইনশাআল্লাহ দেখেন গল্প গুজবের কথা বললে কেউ আসে কিনা, ট্রাই করে দেখেন। এই আজকে বলছি সবাই শুনছে, পরে হয়তো একটু অ্যালার্ট থাকবে। আচ্ছা বলেন আপনার কোশ্চেন গুলো, বলেন আপনার কোশ্চেন গুলো অ্যান্সার দিই, তারপর আমরা ইসে যাই, কাজে যাই। হ্যাঁ যে আমি না সালমান ওকে জেনে কিন্তু শুরু করি আগে গাইড ভাই। ভাই এই যে আমাদের যে হিসাবটা আছে, যে আমরা তো করছি 1920 এবং 1080, আমরা করেছি হলো 12টা ইয়ে নিছি, কলাম নিছি, এবং প্রত্যেকটা ইয়ে নিছি হলো 70 করে। টোটাল আমরা 1170 এর ভেতরে কাজ করছি। এখন আমার কোশ্চেনটা হলো, যখন আমরা ছোট ডিভাইসের জন্য কাজগুলো করব তখন মানে এটা কিভাবে নিব, বা মার্জিন লাইনটা কিভাবে কত করে রাখবো, কোনটা স্ট্যান্ডার্ড? যেমন 1170 আপনি বলছেন স্ট্যান্ডার্ড। আচ্ছা জি আপনি এই কোশ্চেনটাই
যেমন আমাদের কিছু ডিভাইস আছে না, সেটা হলো লার্জ স্মল ডিভাইস গুলা, যেমন স্মল হ্যান্ডসেট 0 থেকে 359 এবং 360 থেকে 399, আবার 400 থেকে 479, প্রত্যেকটা কিন্তু আলাদা করে ভাই কাটারের সাইজ আছে 16। এমনকি আমরা 16 রাখবো নাকি আমরা ইচ্ছা মতো আমাদের নিতে পারবো, এটাও একটা আরেকটা করতে। আচ্ছা তারপর তারপর ভাই এই দুইটা দেন ভাই আগে, তারপরে কোশ্চেন বের হবে অটো। অটো বের হবে এটা আবার কেমন কথা? ঠিক আছে আর দেখেন কেমনে বের হয় থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? না দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। ওকে আমি এইখানে ম্যাজিক গ্রিড নামে একটা কথা লিখে রাখছি, ম্যাজিক গ্রিড, ঠিক আছে? তো ম্যাজিক গ্রিড লেআউট, ডাইনামিক গ্রিড লেআউট জেনারেট ম্যাজিক গ্রিড, এটাও আমি এইখানে দিয়ে রাখছি, ঠিক আছে? যেটাকে বলা হয় ম্যাজিক গ্রিড। তো ম্যাজিক গ্রিড কোনটা, আমি এটা নামই দিলাম হলো MAGIC, ম্যাজিক গ্রিড লেআউট। ওকে ম্যাজিক গ্রিড লেআউট, তো ম্যাজিক গ্রিড লেআউট আমি এখানে দিচ্ছি হলো 1230, আর উইথ আমার অটো, উইথ তো বাড়বে, উইথ সরি 1230 উইথ হাইট হলো আমার তো মানে অটো, ঠিক না? জি ভাই হাইট অটো, আচ্ছা ঠিক আছে। তো আমি এইখানে ম্যাজিক গ্রিডটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতেছি। তো আমি 1230 নিছি এবং আমি এইখানে এই গ্রিডটা বের করে রাখছি, রেসপন্সিভ গ্রিড। তো রেসপন্সিভ গ্রিডের প্রথম যেটা দেখা যাচ্ছে যে আমাদের কলাম, গাটার আর হলো মার্জিন। তো মার্জিনটা একটু বেশি বড়, যেটা হলো আমাদের 3 করে, এবং গাটারটা একটু কম, এবং কলামগুলো মোটামুটি ওর জায়গা মতন আছে। তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিয়ে প্রথম কোশ্চেনে ম্যাজিক গ্রিডে আসি। ডিভাইস 360, ঠিক আছে? ডিভাইসের জন্য আমার আর্টিকেল, আর্টিকেলের আর্টিকেল আচ্ছা, আপনারা কেউ ভাইবেন না যে আমি আমাদের হয়তো ক্লাসের শেষের দিকে এসে জন্য ভাই অনেক দেরি করে আসতেছে বা দেরি করে নিচ্ছে, এরকম কোন কিছু না, যেটা আমার মাঝখানে মানে মনের মধ্যে কুতুকুতি কুতুকুতি করতেছে। আমি সকাল থেকে কিছুই খাই নাই, তো একটু ওয়াশরুমে গিয়ে আমি একটু খেয়ে নিছি, দ্যাটস ওয়াই দেরি হয়েছিল। এবং আপনার আপা সাথে আসি যেহেতু, তা আপনার আপা আপা আগেই খেয়ে নিছে, একটু কথা বলছি আর খাইছি, মানে একটু নবাবি আমেজে দেখলাম আপনারাও কথা বলছেন, ভাবলাম যে একটু খায়া নি। তো এমন না যে কোর্স শেষের দিকে বা এরকম কোনো কিছু বা ফাঁকি বাজি, এরকম না, মানে আমার 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 গিলটি মানে গিলটিনেস থেকে আমি আমারটা বলতেছি। হ্যাঁ বলেন, সরি
কোথায় যা খাইছি আমি, গাজীপুরে আছি আমি, ওয়াশরুমে যা খাই নাই। ওয়াশরুম থেকে এসে তারপর খাবার দাবার খাইছি, ওয়াশরুমে যেয়ে খাইনি। আমি বলছি যে ওয়াশরুমে, হ্যাঁ ওয়াশরুমে গেলে তো আর মানুষ এত। আচ্ছা ভাই এক এক খাইলে সবাই দাওয়াত, আপনি যখন খান মনে খুব সবাই দাওয়াত দিয়ে খান, যে মানে পাড়া পাড়া প্রতিবেশীর ডাইকা খাওন দাওন খাইয়া রইতেছে, আহেন আপনারা আমার বাসায় আজকে জমাত। আচ্ছা দেখেন এইখানে দেখেন, এই যে আমি দুই পাশ দিয়ে ক্লিক করলাম 1500, এটা হলো আমার ম্যাজিক গ্রিড এর একটা লেআউট দেখালো। তো এইখানে আমি যখন এই যে 300 সবচেয়ে ছোট সাইজ যেটা ফোন, 320 থেকে শুরু হয় একদম সবচেয়ে ছোট, এর নিচেও আছে তবে এটাই হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড 320। এরপরে আসে হলো 375, তো আমরা যেহেতু এখানে 360 দেখলাম, 320 থেকে 360 এর মধ্যে, 320 থেকে 360 এর মধ্যে যখন আপনার মোবাইল ডিভাইসের জন্য হয় তখন আপনার এই মোবাইল ডিভাইস থাকে, তারপর ট্যাবলেট থাকে, তারপর হলো উপরে উপরে যেটা থাকে, যখন আমরা মোবাইলে জুম করি গাটার থাকে, এখানে আমরা বলে দিছি 16 পিক্সেল, ঠিক আছে, কারণ গাটার 16 আর এদিকে কত আপনার গাটার কত 24, আবার এইখানে 16 মার্জিন এবং আপনার বড়টার জন্য ট্যাবের জন্য 24 মার্জিন। এখন হলো কথায় আসি, এইখানে আমরা যেটা মেনটেন করি, যেটা বুটস্ট্র্যাপের একটা আমরা গ্রিড লেআউট মেনটেন করার চেষ্টা করি, যখন মোবাইলে থাকে তখন আমরা এটা 15 নিয়ে নিই, আমরা বুটস্ট্র্যাপের এখানে বুটস্ট্র্যাপ গ্রিড লেআউট, গ্রিড লেআউট, ঠিক আছে, বুটস্ট্র্যাপের একটা গ্রিড লেআউট আমরা নিয়ে কাজ করি, যেটা মোবাইলের জন্য 15 15, মোবাইলের জন্য আমাদের 15 15 করে আমরা ছেড়ে দিই। এই যে এখানে এই যে থাকে কলাম থাকে 12টা, গাটার থাকে হলো 30, 15 পিক্সেল অন ইচ সাইড অফ কলাম, এবং 15 15 করে আমরা ছেড়ে দিই, এবং এটা কি থাকে নেস্টেবল, ঠিক আছে, 540 মানে সবচেয়ে ছোট থাকে এক্সট্রা স্মল, যেটা হলো 320 থেকে 576 এর মধ্যে, তারপর 540 থেকে 600, 720, 960 আর হলো 1140। এখানে কত নিচ্ছে 1200 নিচ্ছে, ঠিক আছে 1200 জন। তো মজার বিষয় যখন ম্যাজিক গ্রিডটা নিয়ে কথা বলি, তো ম্যাজিক গ্রিডে আমি জাস্ট এখানে লেআউটটা বানাই আগে। আচ্ছা সরি আর একটা তো অ্যান্সার দেওয়া হয়নি, তো এইখানে তাহলে আমরা কি করতে পারি সালমান, 15 15 নিতে পারি, 16 হলো কি স্ট্যান্ডার্ড, 16 কি স্ট্যান্ডার্ড, আমরা যখন 15 করে নিই তখন এটা কি হয়ে যায় কাস্টম হয়ে যায়, 15 থাকে কি আমাদের 15 15 থাকে হলো বাহিরে এবং মার্জিন থাকে, কই গেল মার্জিন, সরি গাটার, গাটারও থাকে 15 15 নি, 15 মার্জিন 15 থাকে, 15 থাকে এইখানে আর 15 থাকে এইখানে, আবার এইটার জন্য নেই, ট্যাবের জন্য নেই হলো 30, আবার এইটা নি 30, এটা কাস্টম ভাবে আমরা করে থাকি, কাস্টম কাস্টম, কারণ কি এই ফ্যাবলেট থেকে সরি ট্যাবলেট থেকে মানে ট্যাবলেট থেকে ডেস্কটপ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা কোনো আর চেঞ্জ করি না। তবে যদি আপনি এই ম্যাটেরিয়াল আইকন এইটা এইটাকে স্ট্যান্ডার্ড, এই 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 আর্টিকেল আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড, এরপরে আর একটা আর্টিকেল পাবলিশ করছিল যেটা মিডিয়ামে, মিডিয়ামটা সার্ভার এখন প্রবলেম করতেছে, যদি আপনারা আমি লিংকটা দিয়ে রাখবো, মিডিয়ামের সার্ভারটা যদি ঠিক হয় তাহলে আপনারা ওইটা পাইতে পারেন ইনশাল্লাহ, এখন মিডিয়ামের সার্ভার পাইতেছেন, ওইখানে আরো চমৎকার ভাবে বলছে মানে লেটেস্ট টেকটা নিয়ে আসছে, এই এই আর্টিকেল আরো অনেক আগে পাবলিশ করছে, 16 না 17 17 18 দিকে, ঠিক আছে, তো একটু চেঞ্জ হয়েছে, মডারেট হয়েছে, কারণ প্রতিনিয়ত ডিজাইনের ডিমান্ড অনুযায়ী কিছু চেঞ্জ হয়, তো যখন চেঞ্জ হয় তখন তো আপনার ওই চেঞ্জটাকে মেনে নিতে হবে। তো ফোনের জন্য এরকম, ট্যাবের জন্য এরকম, আর হলো ডেস্কটপের জন্য। সেকেন্ড কোশ্চেনের কি অ্যানসারটা পাইছেন, বুঝতে পারছেন? পারছি ভাই মোটামুটি। আরে ভাই আপনার হলো মাঝখানে দুই পাশের থেকে আপনি 16 16 বাদ দিচ্ছেন এবং গাটার থাকে হলো 16 করে, আর এখানে 4টা কলম থাকে, 4টার বেশি নিতে পারবেন না, কারণ 4টার বেশি নিলে আপনার এটা 14 করে করতে হবে,
যদি চারটার বেশি নেন তাহলে এখানে পাঁচটা, পরেরটা দশটা, তারপরেরটা চোদ্দটা করতে হবে, যেটাকে আমরা 14 গ্রিড লেআউট বলি। তো 14 গ্রিড যারা খুব এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন তারা এটা মেনটেন করে, কারণ ওইখানে ক্যালকুলেশন করে একটু ডিফারেন্ট আকারে থাকে। তো অলওয়েজ আমরা 12 গ্রিড নিয়ে কাজ করি, 12, 8, 4, 4, 8, 12 এভাবে, অথবা 4, 6, 8, 12, কিন্তু 6 নিয়ে কেউ কাজ করে না, 4, 8, 12 এভাবে যায়। তো যখন আপনি ফোনের জন্য থাকেন তখন আপনার কলাম থাকে 4টা, এবং গ্রিড আর মার্জিনের হাইট মানে উইথ যেটা যেটা আমরা ছেড়ে দিই 16, 16 থাকে, ঠিক আছে? তো তখন আপনি যেটা করতে পারেন যে 15, 15 করবেন, যেমন আমি কাস্টমাইজ যেটা মানে আমি এখন যে ম্যাজিক গ্রিডটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, সেখানে আমি দেখবেন 15, 15 নিয়ে কাজ করতেছি, কারণ এটার নামই হলো ম্যাজিক গ্রিড দেখাচ্ছি। আর যখন আপনি ট্যাবে চলে যাচ্ছেন, ট্যাবে তখন আপনি 24 দিতে পারেন, কারণ আমরা আবার ডেস্কটপে 30 করি। তো ট্যাবে আপনি 24 মার্জিন দিলেন আর হলো গাটার দিলেন 24, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। যখনই আপনি ডেস্কটপে যাবেন, তো সেজন্য আমরা বারবার দুইটা দুই রকম রাখি না, সেজন্য ট্যাব থেকে শুরু করি, ট্যাব থেকে এখানে 30 ছেড়ে দিই দুই পাশে, এবং মাঝখানে গাটার আমরা রেখে দিই, শুধু মোবাইলে এসে একটু চেঞ্জ করি, যেটার মাত্র আপনাদেরকে এই যে এখানে আমি করায় দেখাইছি, এই যে এখানে 4টা গ্রিড গত সরি 4টা ডিভাইস গতকালকে আপনাদের সামনে বানায় বানায় আমি দেখাচ্ছিলাম, এবং 4টা ডিভাইসে আমি কাজ করতে চাচ্ছিলাম, যে 4টা ডিভাইসে 4 ধরনের আপনার কম্বিনেশন মেনটেন করে। তো সেকেন্ড অ্যান্সারটা আপনাকে দিয়ে দিছি, এখন যদি না বুঝেন তাহলে আবার আপনি ভিডিওটা দেখে নিন। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হলো আপনার 1230 বা 1170 নিয়ে, 1100, 1216 একটা ম্যাজিক লেআউট। কেন ম্যাজিক লেআউট বলতেছি, দেখেন 1230 না, তো আপনি 12টা কলাম দিলেন, আর এইখান থেকে আপনি 30 করে গাটার ছেড়ে দিলেন, এবং এইখানে 30 করে মার্জিন ছেড়ে দিলেন, তাহলে আপনার এইখানে কত, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, এবং সম্পূর্ণ সম্পূর্ণ এটার দূরত্ব কত দেখেন, কত, 1170। ওকে, তো 1170 আপনি একদম টপে এসে আমি বসা দিলাম, টপে 1170 বসলো, ঠিক আছে? এটার একটা কালার দিয়ে আসি আপনার সবচেয়ে বুঝতে জন্য ভালো লাগে, এই ঠিক আছে? তো ফার্স্ট ফার্স্ট লেআউট, প্রথম প্রথম লেআউট, ঠিক আছে? প্রথম আপনার একটা রো, এরপর রো কমতে থাকে, রো কিভাবে কমে, আপনার এইটাকে কি করেন দুই ভাগ করে দেন। তো দুই ভাগ করলে হয় কি, যে 1170 আপনি দুই ভাগ করেন, মানে আপনার 1170 দুই ভাগ করতে হলে মাঝখানে 30 তো আপনার বাদ দিতেই হবে, ঠিক না? তো এইটা মনে করেন যে ম্যাজিক M1, ঠিক আছে, M1, তারপর মনে করেন যে M2, তো M2-র জন্য আপনি কি করলেন, সেম নিলেন, সেম 1170 নিলেন, সেম 1170 নিলেন, এইখানে আইসা আপনারে জাস্ট আমি একটা মজা দেখাইতেছি, সেটা হলো আপনি রো নিবেন কয়টা, 2টা, এটা 0, এবং মাঝখানে গাটার দিচ্ছেন কত, 30, M2, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কলাম রো না কলাম হবে, তাহলে কত হলো, একটা কলাম মানে একটা কলাম, 2টা কলাম, তারপর কি হবে আপনার প্রথমে হলো আপনার থাকে হলো 12টা, নর্মালি থাকে হলো 12টা, তো প্রথমে মনে করেন 1, তারপর হলো 2, তারপর হলো 3, তারপর হলো 4, তারপর হলো 5, তারপর হলো 6, তারপর হলো 7, তারপর হলো 8, তারপর হলো 9, 10, 11, 12, তো এইভাবে আমি যাচ্ছি, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারিনি নাকি? না, মনে করেন এইটা সম্পূর্ণটা হলো একটা লেআউট, এই সম্পূর্ণটা একটা লেআউট, ম্যাজিক লেআউটের 1 লেআউট, 2 লেআউট, 3 লেআউট, 4 লেআউট, 5 লেআউট, এভাবে যায়। কিন্তু
ট্রাস্ট মি, একটা ইঞ্চি পরিমাণ আপনার কোনো চেঞ্জ হয় না। এরপরে হলো এটা ম্যাজিক টু না ম্যাজিক থ্রি করি, আমি এটাকে ধরে নিয়ে আমি অল্টার নিয়ে এইখানে বসা দিই, ঠিক আছে। এবং এইখানে এসে আমি কি করব, এখানে আমি লিখব হলো তিন, দেখেন তিন নিলাম, মাঝখানে কি তিরিশ তিরিশ গাটার নিয়ে নিল। তারপর কি করলাম, কোনটা জানি এটা বুঝতে পারছি, বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইটাকে বলা, হ্যাঁ এটাকে বলা হয় ম্যাজিক গেট। ওয়ার্ল্ডের সবাই এই লেআউটে কাজ করে, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ডিজাইনার, ইভেন দাঁড়ান আমি একজনের আপনার বাংলাদেশের সবচেয়ে টপ লেভেল, আল্লাহ তৌফিক দিছে, এটা আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া কইরা তৌফিক দিছে যে এই এই লোকের সাথে কাজ করার। একটু দেখাইতেছি, একটু দেখাইতেছি, মিলন ভাই, হ্যাঁ আমাদের টেলিগ্রাম কই, হিউম্যান রিসোর্স। এবং আমি আপনাদের তাদের পোর্টফোলিও কিভাবে সাজায়, আমি ভাইয়ার এটা রাখছিলাম সেদিন রাতে, আমি উনি দেওয়ার সাথে সাথে আমি দেখতেছিলাম এত কন্টেন্ট তারা বানাইছে। আসছে, এইটা ওনার নিজের বানানো, নিজের তৈরি করা, এই যে পেইন্ট আছে না পেইন্ট হাতের, এইটা নিজের, যে কি বলে আমরা আর্ট আর্ট পড়ছি না, আর গ্রাফিক ডিজাইনে স্পেশালাইজড ইন প্রোডাক্ট ডিজাইনার, ঠিক আছে। এবং ওনার থটস জার্নাল, তারপর হলো টাকলি ভিহ্যান্স পোর্টফোলিও, তারপর হলো রিজুমি, লিঙ্কডইন, ড্রিবল, ইনস্টাগ্রাম, ভিহ্যান্স, তো খুবই একজন মজার মানুষ আলহামদুলিল্লাহ। আসতেছে লোডিং, আর এই যে মোহাম্মদ নাজিমুদ্দৌলা ভাইয়ার নাম হলো, আমরা মিলন ভাই হিসেবে ডাকি, গ্রাফিক্স ডিজাইন স্পেশালিস্ট প্রোডাক্ট ডিজাইন, ঠিক আছে। উনি প্রোডাক্ট ডিজাইন করে, ওনাদের একটা টাইপোগ্রাফি, উনি জেনেক্সে ছিলেন, টেলিগ্রামে ছিলেন, এখন আপনার মায়া নামে শুনছেন, মায়া, মায়া মায়ার নাম শুনছেন, মায়া একটা অটোডেক্স মায়া, হ্যাঁ জি ভাই, মায়াতে এখন আপনার লিডে লিড একদম টপ লেভেল, যে যদি যে থাকে সে আছে গ্রাফিক্স ডিজাইনের যে টপ লেভেলে, ঠিক আছে। আর হলো তার বিহ্যান্সের প্রোফাইল, এই টেলিগ্রাম, জিএনআর এবং কালার টকিং। ওকে, তো বলার পিছনে এই রিজন যে উনিও এই ম্যাজিক গ্রিড নিয়ে কাজ করে। আমি বলছিলাম না যে টেলিগ্রাম ডট অ্যাবাউট ডট টেলিগ্রাম, এই এইটার ইউআই ইউএক্স সম্পূর্ণ উনি বানাইছিলেন। এবং উনি যখন এটা করতেছিলেন তখন তো আমি এটা ফ্রন্ট এন্ড করতেছিলাম, পুরো ওয়েব, মানে পুরো ওয়েব ভিউটা আমি করতেছিলাম। তো ওই ফ্রন্ট এন্ড এর যে আপনার কি বলে যে লেআউট নিয়ে, মানে ইউআই এক্সটা যেটা বানাইছে সেটা ছিল হলো আপনার এই ম্যাজিক গ্রিডে, ঠিক আছে। এক দুই তিন, তারপর মনে করেন যে চার পাঁচ, উপরে থাকলে কোনো সমস্যা ছিল না, তো পাঁচ ছয় পর্যন্ত আমরা জাস্ট করি।
আমরা এটাকে কন্টেইনারটাকে আর একটু বড় করে দিই। ওকে, তো আমাদের তিন পর্যন্ত তো হয়েছে, এবার হলো চার। চারে এসে কি করব, যে আমাদের এখানে কি হয়ে যাবে, চারটা কলাম হয়ে যাবে, চার। তারপরটা হবে হলো পাঁচ, পাঁচ। তারপরে মনে করেন যে আর একটা, ছয় পর্যন্ত আমরা দেখাই, ছয়টাই, ছয়টার বেশি আমরা আসলে করি না, ছয় পর্যন্ত রাখি। ছয় এবং লাস্টলি এখানে আমরা ছয় দিয়ে দিলাম। তো আমি যখন করছিলাম এইটারে পুরো 12 ভাগে করছিলাম, 12টা, 1 2 3 4 5 6। এখন দেখেন আপনার 6 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা কলাম। এবং দেখেন একটা কলামের আপনি দূরত্ব দেখেন, এখান থেকে ধরলাম, কত, 170, 170, ঠিক আছে, 170। আর এইটা হলো ম্যাজিক ওয়ার্ডটা, হলো যে আপনার সেটা হলো ম্যাজিক ওয়ার্ডটা হলো 70, 70, 70, 70 করে যায়। এখানে দেখেন এখন হলো 170, যদি পরেরটা নিই তখন আরো কমে যাবে, এরকম কমতে কমতে আপনারা খাতায় করবেন, খাতায়। এটা ফার্স্টে মনে করেন 12টা দিবেন, 12টা দেওয়ার পরে আপনার মনে করেন যে এরপরে বাকিগুলো দেখবেন, লাস্টে এসে ম্যাজিক ওয়ার্ড দেখবেন কি 70 বের হয়, 70। তো 7 দিয়ে আপনি 12-এর গুণ করেন 1270, 7 দিয়ে 10-এর গুণ করেন 1070, এরকম। তো ম্যাজিক ওয়ার্ডটা এটাই ডিফাইন করে থাকে, এটাকে বলা হয় হলো ম্যাজিক লেআউট, ঠিক আছে। 1170 কে বলা হয় ম্যাজিক লেআউট। তো 1200 আমরা 30 নিছি, দুই পাশ দিয়ে আমরা কত ছেড়ে দিছি, 30 ছেড়ে ছেড়ে দিয়েছি। এখন এই ম্যাজিক লেআউটটা যদি আমি এখন ফোনের জন্য করতে চাই, মানে কারণ একদম মোবাইলের জন্য, তখন অবশ্যই আপনার গ্রিড কয়টা হয়ে, সরি, কলাম হবে কয়টা, 4টা। আর আপনি দুই পাশ দিয়ে কত ছেড়ে দিবেন, 15 15 ছেড়ে দিলেন, 15 15 ছেড়ে দিলেন, এবং মাঝখানে কত রাখবেন, 15 রাখবেন, এবং আপনি ক্যালকুলেশনটা করেন। মানে ওই যে আপনার 30-এর অর্ধেক করে দিলেন, দেখবেন 30-এর অর্ধেক করে দিয়ে সেম ফ্লোতে ম্যাজিক ওয়ার্ডটা কাজ করতেছে। আর এখানে আর একটা মজা, এখানে কোনো ফ্র্যাকশন কাজ করে না, মানে 70, 170। তারপরে এইটা দেখেন, এইটাই আপনার এক একটার, এই যে এক একটা কলমের কত দূরত্ব দেখবেন। ক্লিয়ার সালমান, ফার্স্ট অ্যান্সার, সেকেন্ড অ্যান্সার? জি জি, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, বাকিরা ক্লিয়ার? যারা সালমানের কোশ্চেন থেকে আপনারা যদি মনে করেন নিজেকে উপকৃত মনে করেন, আপনারা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ, কি ছিল? আচ্ছা, মোবাইলে আপনার কোশ্চেন নেওয়ার আগে আমি আর একটা ছোট্ট অ্যান্সার দিয়ে নিই। যখন মনে করেন আপনি, মনে করেন দুইটা লেআউটে ডিজাইন করতে চাচ্ছেন, মনে করেন আপনার এখানে প্রোডাক্টটা জাস্ট আপনার দুইটা থাকবে, তো আপনি কি করলেন, তখন হলো এই দেখেন এই গ্রিডটা ধরে বসায় দিবেন, এই দুইটাই আসবে। যদি আপনার মনে করেন যে তিনটা দরকার, 1 2 3, তিনটা করে আসবে, চারটা দরকার। তো আমাদের যেমন আমরা এখানে চিন্তা করলাম যে আমরা দুইটা করে রাখবো, দুইটা। তো যদি দুইটা করে রাখি তাহলে আমাদের কি কত হবে, দুইটা করে হবে, যেহেতু আমরা এটা 1600 নিছি, আমরা বেশি বড় নিছি, তখন আমাদের কিন্তু কন্টেন্ট, ভিতরের কন্টেন্ট কত, কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ওই লেআউট গুলো ভেঙে যাবে। এবার বলেন, মোবাইলের কাটার সাইজটা, জি, হ্যাঁ, 1170। আচ্ছা, মাত্র অ্যান্সার দিছি, আবার দিচ্ছি। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাই, এটা তো আমাদের ডেস্কটপ বা ট্যাবের জন্য কাছাকাছি, হ্যাঁ, এটা নিয়ে নিলাম। তো এইখানে আর একটা করতেছি যেটার নাম হলো
করে দেখাই, করে দেখালে প্র্যাকটিক্যালি দেখালে হয়তো ভাল লাগবে। মোবাইল ম্যাজিক বিট লেআউট, ওকে, মোবাইলের জন্য। তো কত আমাদের থাকবে, 360 নিলাম, 320 নেন, 320 থেকে 375 পর্যন্ত আপনার মোবাইলেই থাকে, তো আমরা 360 নিছি। আর এইখানে নিলাম হলো আপনার 1080 নিলাম, ওকে। এখন এইটার জন্য আমাদের লেআউটটা কি হবে, এইটার জন্য যেহেতু আমাদের 360, এইটা লেআউট দাঁড়ায় যাবে আপনার গ্রিড কলম হবে অবভিয়াসলি 4টা, আর এইখানে আপনার 15 15 15, আর এইখানে হবে হলো আপনার 15, ঠিক আছে। এবার দেখেন যে আপনার কয়টা, 1 2 3 4। এখন এই লেআউটটা পুরো সম্পূর্ণ লেআউট মনে করেন যে প্রথমটা, একবারে প্রথম যেটা আপনার, আমরা একটা রেক্টাঙ্গেল নিই, প্রথম রেক্টাঙ্গেলটা, একদম প্রথম রেক্টাঙ্গেলটা যেটা হলো মনে করেন যে কত, 360, 360 আর ধরলাম 200 200 ধরলাম, ঠিক আছে, একদম একদম টপে পাঠাই দিই, ওকে, আমরা টপে পাঠাই দিই, ওকে, টপে পাঠাই দিলাম। 200 একটু বেশি বেশি ভালো লাগে না, 100, ওকে, একদম টপে পাঠাই দিলাম, একদম টপে, ওকে। এখন আমার এইখানেও তো, এইখানেও তো এমন হইতে পারে যে ম্যাজিক ওয়ান, এইখানে তো আমার সেকেন্ড, এই 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 মোবাইলে আমার দুইটা প্রোডাক্ট পাশাপাশি রাখতে হইতে পারে না, ডেফিনেটলি এখানে দুই থেকে আপনার দুইটা হাইয়েস্ট, খুব রেয়ার, খুব রেয়ার তিনটা প্রোডাক্ট দেখায়, খুবই রেয়ার, কারণ এটাতে এত ছোট না, হাইয়েস্ট দুইটা প্রোডাক্ট দেখায়। তো আমরা দুইটা প্রোডাক্টই দেখাই, মনে করেন যে এইখানে নিয়ে আসলাম, এবং এই লেআউটের, আচ্ছা এর আগে গুলো কি আমি ফ্রেম নিয়ে করছিলাম, হ্যাঁ, নাহলে তো আসবে না, ফ্রেম ছাড়া আসবে না, 360, 100, M2, ওকে, M2, M2 কোথায়, এবং এটা কালার দিয়ে আসি, এবং অ্যালাইনমেন্টটা ঠিক করি, ওকে, দ্যাটস দ্যাটস ইট। এবং এইটা হাইয়েস্ট, এখানে আপনার কলম হবে, এখন এইখানে আর আপনি মার্জিন দিবেন না, কাটার দিবেন কত, 15, এটাই তো না, এই, ঠিক আছে, ও সরি, আমরা তো মার্জিন দিতে হবে, কারণ আমরা তো ভিতর থেকে নিই না, সরি সরি, 320 না, 15 15 বাদ দিলে কত, 360, এখানে 330 হবে, 330, এটা দরকার নেই, এটা 0, ওকে, দ্যাটস ইট। কারণ এখন তো আর আমার এই এই কন্টেন্টটা দরকার নেই, এই যে 30 30 তো দরকার নেই, এখানে বাকি 30 দরকার নেই, কারণ আমার কন্টেন্ট তো এইটা, মনে করেন এইখানে 30 তো ফেলে দিছে, এইখানে হবে হলো আমার 30 330, ওকে ওকে, দ্যাটস ইট। তো এইটা থাকে হলো একটা, মনে করেন যে এখানে আপনার হেডার থাকলো বা হ্যামবার্গার থাকলো যেটা থাকলো, আর সেকেন্ড যেটা আপনি হাইয়েস্ট, এটার মধ্যে দুইটা তিনটা তো প্রোডাক্ট দেখানোর জন্য আপনার জন্য টাফ হয়ে যাবে, যদি আপনি তিনটা প্রোডাক্ট নেন, যে আপনি মনে করেন যে তিনটা প্রোডাক্ট দেখাই দিচ্ছেন, একদম গিঞ্জি গিঞ্জি হয়ে যাবে, ডেফিনেটলি আপনি চাবেন না যে এরকম কিছু করতে, তো এরকম কখনোই প্রোডাক্ট হয় না। তবে হ্যাঁ, যদি আপনার যদি কোনো আইকন টাইপের হয়, তখন আপনি তিনটা করে দেখাইতে পারেন, তিনটা চারটা করে দেখাইতে পারেন, যেটা হলো আপনাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি একটা লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য। আপনার আমি আগে এটা ইন্সপেক্ট লিমিট করে নিলাম, এবং ইন্সপেক্ট লিমিট করার পরে আমি চলে আসি হলো 320 375 320,
এবার এখানে এসে লিখলাম হলো telegram.com, তো telegram.com এ এখানে m.telegram লেখাটা আছে দেখেন, m. দেখছেন এই দেখেন কয়টা, এক কয়টা নিছে প্রোডাক্ট দেখেন, এক দুই তিন, এক দুই তিন চার, ঠিক আছে, এবং এখানে কয়টা প্রোডাক্ট দেখাইছে দেখেন, এক দুই তিন, তাও কি এই যে এটাতে কি বলছে যে রেসপন্স এই আপনার কি বলে স্লাইডার হিসেবে নিয়ে আসছে, কয়টা প্রোডাক্ট নেওয়া হয়েছে স্লাইডার, হায়েস্ট কয়টা দেখেছে দুইটা আমি মনে হয়, আবার দেখেন এখানে কয়টা চারটা, চারটার বেশি দেখায় না তো, এবং চারটা অবভিয়াসলি নিলে আপনার উইথটা কত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে। আমি কি রাকিব আপনাকে অ্যান্সার দিতে পারছি? আবার মোটামুটি একটা কয় না যার ক্লিয়ারলি বুঝছি, মোটামুটি কাজ করতে গেলে ট্যাবলেটে ভার্সনে করতেছি না বা মোবাইলে ভার্সনে করতেছি না, করতে করতে তাহলে না আটকে গেলে আমরা করতে পারবো তো করেন। আমি তো মানে উদ্যোগ নিছিলাম যে এইটারই আমি চারটা রিভাইজ করবো, তো আমি তো আর আগে দিয়ে পারতেছি না, কোশ্চেন অ্যানসার দিয়েছি, তো কোশ্চেন সেশনটা শেষ হলে হয়তো বা আমি এটা শুরু করতে পারতাম। ওকে আজকে তো আমরা মার্কেটপ্লেস নিয়ে নাকি আলোচনা করব, এখন কি করবো আমি তো বুঝতেছি না, মার্কেটপ্লেস নিয়ে করবো নাকি এটা শেষ করবো, একটা ফ্লো আগে কেমন ছিল, আগে একটা ফ্লো ছিল কাজের মধ্যে, আমি যেভাবে যেতাম সেভাবেই হইতো, এখন আপনাদের ডিমান্ড রাখতে গিয়ে দেখি কি আপনারা এক একজন এক এক ডিমান্ডে কথা বলেন। এটাই তো ভাই আপনি যেটা ইয়া করেন সেটাই করেন, মানে আপনি ভাইয়া বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে আপনার মতো করতে থাকেন। ওকে তো ফার্স্ট অফ অল এখানে আমরা সার্চ বাটনটা ছেড়ে দিছিলাম, ডেস্কটপে আছে আমাদের ব্যানার, এবার ঠিক আছে, এবং এইখানে আমরা কি করব, আমরা এই এই সম্পূর্ণটাকে আমরা চাচ্ছি যে সার্চ একটা সার্চ বার দিব, কত ছিল 300, 250, 250 আর হলো 40,
সার্চ বাটন ফিল, ওকে? তো জিরো ওকে এবং আমি এখান থেকে যেটা করব হলো আমি একটা লাইন নিব, যে লাইন ডিজাইন করব হলো এইখান থেকে, উইথ থাকবে হলো 250, হাইট হাইট আমাদের দরকার নাই আপাতত, ওকে। এবং এইটা কোথার সাথে মিলাই দিব, এটা হলো আমরা মিলাবো হলো এই যে এই, ওরে আল্লাহ ভাইঙ্গা ভুইঙ্গা লাগতেছে, আচ্ছা এইটার আমরা একদম এই বসায় দিলাম, ওকে ঠিক আছে। এইখানে হবে হলো আমাদের আইকন, সেটার নাম হলো সার্চ প্লাট আইকন ফেদার আইকন সার্চ, এমন হইতো যদি অটোমেটিক যে টাকা পয়সা গুলো কিছু নাই করতাম বাসায় চলে আইতো, তাহলে আমাকে কিছুই করা লাগতো না। ভাইয়া বনি ইসরায়েল রে ওই যে আল্লাহ তালা আকাশ থেকে খাবার পাঠাইছিল না, আমাদের যদি আকাশ থেকে টাকা পয়সা পাঠাইতো, মানওয়া আর সামসিনা ইহুদির আল্লাহর কাছ থেকে অনেক কিছু পাইছে। আমাদের ফন্ট সাইজ কত ছিল জানি, আমরা 18 নিছিলাম না, মানে মেনুর জন্য ফন্ট সাইজ গুলো কত নিছিলাম 18, ওকে। এবং এই সার্চটা আমি ধরে নিয়ে আসা এইটার ভিতরে বসায় দিতেছি, ওকে। এবং আমি এই লেফটে পাঠা দিলাম, ওকে। এবং আমি একটা বর্ডার দিই, বাটন ফিল দিই, ওকে। এবং এটাকে কি করলাম, যেহেতু আমরা সব জায়গাতে সমান সমান নিয়ে এসেছি, জাস্ট লেফট থেকে মানে এইখান থেকে আমরা 6 পিক্সেল সরাই দিব, ওকে। একটু ভিতরে নিয়ে আসলাম এবং এইখানে আমরা টেক্সট লিখবো, টেক্সট টেক্সটের নাম হলো সার্চ,
search.com কত দিব? 18 মেনুতে আমরা 18 দিছি না, 18 দিব এটাকে ধরিয়া এটা এটার জায়গায় থাকবে, এই চলে আসলো। এখন যেটা করব যে এর পাশ থেকে 12 পিক্সেল, মানে এই এখন এটা কত আছে, ওয়াই আছে 13, ঠিক আছে, এই যে সার্চ বাটনটা এইটা, তো এর এর পাশে 12 পিক্সেল আমরা এই পাশ দিয়ে ডান পাশে ছেড়ে দিছি, আর এর পাশে আরো ছাড়বো হলো আপনার ওয়াই তো আছে, এক্স এই পাশ থেকে ওয়াই উপর থেকে, তো এইটার পাশে মানে এই যে টেক্সটের পাশে টেক্সট যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কত হয়, 6 আর 12 18, আমরা 20 দিয়ে দিব, 20, আইকনের সাইজ জন্য কত ছিল, 18, 18 আর হলো 12 36, কিভাবে বললাম বলেন তো, 18 এটার সাইজ কত, 18, তার ডান পাশে আমি 12 নিব, 18 আর 12 কত, 30, 30 আর ওই পাশে কত, 6 ছিল, তার মানে এটা টোটাল কত হবে, 36, 36, তাহলে আমরা সমান সমান একটা গ্যাপ পেয়ে গেলাম। এবং এইটাকে দিব হলো, এই টেক্সট কালারটা দিব হলো হোয়াইট, হোয়াইট কালার, তবে এটা অপাসিটি থাকবে হলো 30%, আর এই যে লাইন লাইনের স্ট্রোক হবে হলো ওয়াই কত হবে হলো 30%, 30%। এখন আমরা এই যে ফিল যেটা বাটন যেটা এই বাটনটা আমরা কি করি, এই বাটনটাকে বন্ধ করে দিই, ওয়েল ডান, একটা তো সেরিফ ফন্ট, ও হিউমানিস্ট সেরিফ ফন্ট, টেক্সট আর একটু হবে পার্সেন্টেজ 70, এটাও হবে হলো 70 দিব নাকি 80, দ্যাটস গুড এনাফ, এইটাও 80, এবং লাইন তো দিছিলাম 1 দিলে, ঠিক আছে। এখন আমাদের এটা হয়ে গেল, পুরো মেনু হয়ে গেল, এখন এই যে আমরা এই ব্যানার এইখানে আমরা আরেকটু 50% এটা 30% হবে, এইটার উপর একটু লেয়ার দিব অথবা আমি একটা রেক্টেঙ্গল দিব, কত ছিল কিনা আমাদের এটার সাইজ 1600 আর 970, তো 1600
ঠিক আছে, এখন সব কিছু বুঝা যাচ্ছে না? এটা কি একটা লেয়ার, মানে একটা প্রলেপ, প্রলেপটা আরেকটু সময় দিবে। এটি বেশি লাইক লাগে, আর্টি যেন তো সেম এখানে দিব, সেম এখানে দিব সবগুলো দিব। এবং এখানে আমরা একটা কনসেপ্ট লিখব এইটার ভিতরে। তো আপাতত এই দুইটাকে আমি মার্চ করে দিই, কন্ট্রোল ই, মার্চ করলে ভেক্টর হয়ে যাবে, দরকার নেই মার্চ করা। তো আমি এটাকে ফিক্সড করে দিলাম। এখন এই ব্যানারের উপরে আমরা কি করব, যে এই দুইটা ফিক্সড, এইখানে আমরা কিছু কন্টেন্ট লিখব। মনে করেন দেখতেছি ফ্রি টেমপ্লেট আন্ডার ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি বুঝা যাচ্ছে না এটা কত ফন্ট সাইজ নেব, হলো 24, কারণ এই মেনুর সাথে এইটার সাথে এক, এবং এইটা আপনার কালার দিব হলো আমরা হোয়াইট। ওকে, আর একটু বড় করে দিই, 20x36। ওকে, তো এটাকে আমরা কি করি একটা লাইনে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কি লিখলাম, ফ্রি টেমপ্লেট আন্ডার ফ্রি টেমপ্লেট ডিজাইন আন্ডার প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি, ফ্রি টেমপ্লেট নতুন ভাবে লিখতে হবে না? আচ্ছা, টার্মে পরে লিখবো না। তো এইটাকে কই আনবো, এইটাকে বরাবর এই বরাবর আর এনে দিব, এই বরাবর একদম এই বরাবর, অ্যালাইনমেন্ট ঠিক আছে। ফ্রি টেমপ্লেট ডিজাইন আমরা এটাকে আর একটু বড় করে দিব, আর একটু 48 বেশি বড় লাগবে, 48 না, এটাকে দিব হলো 38। ওকে, ফ্রি টেমপ্লেট ডিজাইন আন্ডার প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি, অথবা ফ্রি টেমপ্লেট আন্ডার প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি। ওকে, বা কন্টেন্ট আপনারা আমাদের আমারে পরে দিয়েন, যেটা মনে হয় যে এইটা ভাল লাগতেছে দেখতে এটা আমাকে দিয়েন। তো এই এইটাকে একটু নিচে নিয়ে আসি, ধরে নিয়ে অ্যালাইনমেন্টটা একটু ওকে। এবং লাস্টলি আর একটা কথা লিখবো, সেটার নাম হলো
Awesome stuff. STUWF stuff. We CREAT for create AWESON awesome STUF stuff. Acha line item com DC it auto hobby auto share journal. Stuff. DM serif display. Hey, Tami. Okay. Okay. এবং 144 তো লাইন হাইট 160 আলহামদুলিল্লাহ আমি লাইন হাইট একটু কাস্টমাইজ করে দিলাম Okay. এবং হালকা একটু উপর উঠাই দেবো হালকা কোনটা উঠতেছে ভাইয়া তবে তো চার্জেস ওকে
এবং আমরা অল্টার ধরে অল্টার অল্টার ধরে এটার সাথে কত গ্যাপ দিলাম, এটার সাথে কত গ্যাপ, 15 গ্যাপ। আচ্ছা হয়ে গেছে। এখন আর একটা যেটা ই করব, একটা হলো ড্রপ ড্রপ একটা ই হবে, সেটা হলো আমাদের সার্কেল নিব 100 100। ওকে এইটা হবে আরে 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 কোনটা লক করে দিছি। হ্যাঁ কি বেশি ছোট লাগে, আল্লাহ এবং এইটার ভিতরে একটা আমরা প্লাগিংস প্লে আইকন দিয়ে দিব। আহ
ইলিপস টুলটা নিচে থাকবে ভাই, ওইটা বলতেছি না রে, দেখিয়া মার্চ করে দেখতে চাচ্ছি যে কোনটা হচ্ছে, ইলিপস গুলো নিচে থাকবে সেটা তো আমিও বুঝতেছি, আমি দেখতেছি মার্চ খুলে যে কালার কোনটা নেয়, দুইটা মার্চ খুলে এখন পুরো ব্যাকগ্রাউন্ড এইটার কালার নিয়ে নিচ্ছে, বুঝছো ভাইয়া? আছে কিনা bring from back তো এই পোর্শনটুকু শেষ, ব্যানারের কাজ কমপ্লিট। হ্যাঁ ওকে, এবার আমরা ব্যানার কমপ্লিট, এর পরের অপশন গুলো যাই। হ্যাঁ 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 ইমেজ, হ্যাঁ ইমেজ ব্যানারের মধ্যে, এই যে ইমেজ, আর এইটা দিয়েছিলাম হলো আমাদের ওই যে অপাসিটির জন্য, না হলে তো এই যে আমাদের টেক্সট বুঝা যাবে না, এই যে সাদা, যেহেতু আমরা একটা সাদা টেক্সট লিখছি সেটা আসবে না। আমরা একটু লাইভ দেখে আসি এইটা। ঠিক আছে, উইক ফ্রি টেমপ্লেট আন্ডার দ্য প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম ইন প্ল্যাটিনাম কোনটা, না তো যাই হয়তো, যাই হয়তো এবার আসবো পরেরটা, পরের একটা আর্টিকেল সেকশন বা একটা ছোট ব্লগ, ব্লগ আর পোর্টফোলিওর একটা সেকশন, ঠিক আছে?
শুরু হয়ে গেছে। ভাইয়া যেটা এখন বানাইলেন এটা একটু দিয়েন, মিশে দিব কোথায় সেটা দিয়ে সরছে। টেমপ্লেট লিংক তো দিয়ে দিচ্ছি, হ্যাঁ কপি করাবো। এইটাই তো আপনাদের কোশ্চেন শেষ হয় না, কোশ্চেন শেষ করেন আপনারা, করার দুই তিন দিন পরে প্র্যাকটিস করেন, তারপর আপনাকে মাঝখানে কোশ্চেন আহে, যখন করাই তখন আপনাকে কোশ্চেন আহে। আসে আসে ভাই, আসলে তো খারাপ না, আসাটা তো ভালো কোশ্চেনটা, কিন্তু যখন তাহলে করে তখন কেন জানতে চাই আমরা ভাই, জানতে চাই বুঝছেন ভাই, জানার কোনো তো ই নাই, আমি তো জানতে মানা করিনি, আমার কথা বুঝেন নাই, আমি বলছি যখন করাই তখন তাহলে কই থাকেন সেটা জিজ্ঞেস করছি, তখনই যদি আপনারা সিরিয়াস ভাবে নিয়ে নেন জিনিসটা। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমি সরি যে আপনি গতকালকে যখন ফোন দিয়েছিলেন আমি ফোনটা পিক করতে পারিনি, আমি একটু ফোন থেকে দূরে ছিলাম, একটু বিজি ছিলাম, যখন এসেছি দেখেছি তখন সময় চলে গিয়েছে, আমি আসলে ব্যাক করব ভাবলাম যে রাত হয়ে গিয়েছে আপনি যেন ডিস্টার্ব করতে পারে, সো আই এম সরি যে আমি আর ব্যাক করিনি ভাইয়া। কোনো সমস্যা নেই ভাই, রাগ করেছেন? হ্যাঁ ভাই রাগ করছি, দুটো টাকা দিয়ে আপনার ওই বিষয়টার জন্য আমি ওয়েটে আছি, নেক্সট কোন ইস্যু থাকলে অবশ্যই আমাকে কানে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ ভাই। জাফর ভাই প্রেজেন্ট, হ্যাঁ রায়ান সরি রাকিব, শাহিন আলম জি ভাই প্রেজেন্ট। শাহিন আলম আপনার কথা গতকালকে বলতেছিলাম, আপনি কি মিয়া কাম কাজ দেখেন না? আনিসুর রহমান প্রেজেন্ট ভাই। জুয়েল শেখ, আপনারা সবাই শাহানি আলম রে কল দিবেন, কল দিয়া ক্লাসে নিয়ে আসবেন। রেজাউল করিম জি ভাই। বেলাল হোসেন, বেলাল হোসেন ইউনুস মির্দা প্রেজেন্ট ভাই। জহিরুল ইসলাম জারিফ প্রেজেন্ট ভাই। সাইফ প্রেজেন্ট ভাইয়া। নিশাত প্রেজেন্ট ভাইয়া। 24 তারপর হলো তারপর হলো আপনার মামুন ব্যাপারী নাই, তারপর হলো ফারুক হোসেন,
আরুফ হোসেন, আরুফ হোসেন তারপর হলো নোমান নাই, ইয়াসিন নাই, কাউসার, শালো আমি কাউসার আপনি কালকে বুঝছেন এখন শুরু করেন শালম ঠিক আছে ভাই সমস্যা নেই সজীব মজুমদার, সজীব মজুমদার গ্রামে যাই, গ্রামে যাওয়ার পর ইনশাল্লাহ ঠান্ডা মাথায় করবো না। শাকিরা প্রেজেন্ট ভাইয়া, তারপর হলো জাহিদুল ইসলাম, সালমান সামি আছি ভাই। এ ভাই লোক আপনারা কবে থেকে আপনাদের বাসায় প্রোডাক্ট নেওয়া শুরু করবেন? হ্যাঁ কবে থেকে নিবেন? আপনার বাসার কাছে এলো আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ডটা নিয়ে বসলাম। কিসের প্রোডাক্ট? মিল্ক, তারপর আমের সিজনে আম, তারপর জি ভাই ইনশাআল্লাহ নিব, খেজুর। আচ্ছা ঠিক আছে, রাকিব আপনি রাকিব আছেন? রাকিব ওই ভাইয়া 2 hours হয়েছে। আচ্ছা তাহলে আপনি আমাকে আপলোড করে দিন, কারণ আপনার ওইটা ডাউনলোড করে তাড়াতাড়ি এই করে দিব। কালকে রাত 2:30 একটা করছি, আবার ফজরের পর একটা আপলোড করছি, একটু নেটের লাইনে সমস্যা। দুটা একসাথে আমার মার্চ করার কিছু ছিল না, আর কাউ যেতে পারছিল না, পার্ট 1 পার্ট 2 দিয়ে লিখে দিছি। ভাইয়া বলেন ভাই, একটা কোশ্চেন ছিল বলেন ভাইয়া, ওই যে আপনি একদিন আলাপ করছিলেন না যে নতুন উদ্যোক্তাদের জন্য একটা কোথায় ব্যবস্থা আছে লোনের, কি কি যেন বললেন, জি ওইটা নামটা আমি কিন্তু পরে ভাইয়ার মনে করতে পারছিলাম না। জি আছে, বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ইনোভেশন, বিসিসি। হ্যাঁ ওইখানে যে কথা বললে তারপর ওরা সব ব্যবস্থা করে তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ আপনি বলবেন। ঠিক আছে ভাইয়া জেনে রাখলাম। রাকিবের ভাইয়াকে দিয়ে আগে ফয়সাল ভাই আপনার কাছে একটা দাবি ছিল, বলেন ভাই। খুব খিদা লাগছে, এখন খাইতে যেতে পারি? অবশ্যই যাবেন, আবার রেকর্ড করতে পারে ভাইয়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, খাই আসতেছি। ওকে সাইফ, আর আমি একটা না কিভাবে করাই ভাই, আপনার তো মুখস্থ জিনিস। কি বলেন যে আপনারা মুখস্থ জিনিস ভাই, এটা নিয়ে আপনি জব করছেন, ইয়ে করছেন, তারপর আবার এখানে আসছেন, তারপর কি কথা এক জিনিস বারবার রিপিট করে মানুষ আমাদেরকে বলতেছেন, মানে একই জিনিস চারজনকে চারভাবে বুঝাইতেছে ভাই, চারভাবে বুঝানোটা কঠিন কিন্তু একই জিনিস বুঝাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার একটা কি বলে ভাই দোয়া করবেন, চেষ্টা চলতেছে আমার জন্য করবেন আপনারা যেন আমি। অবশ্যই অবশ্যই, গতকাল রাতে খুব জ্বর আর ঠান্ডা তো এখনো ফিল করতেছি, তো আমি বললাম না সকালে ইনশাল্লাহ ক্লাস নিতে হবে, আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে একটা ওষুধ খেয়ে নিছি, আল্লাহ সুস্থ করে দাও। আমি তো এই বইলাই, কারণ অসুস্থতা হলে কোনো কিছু ভালো লাগে না। জি ভাই, আচ্ছা বাই দ্য ওয়ে সালমান ভাইয়ার গতকালকে বার্থডে ছিল বুঝছো, সরি বুঝছেন, সেজন্য
উনি একবার কথা বলে ব্যস্ত হয়ে পড়ছেন, ইভেন তার ফ্যামিলির সাথে সময় দিচ্ছেন, তার বন্ধু বান্ধবের সময়, আমার মনে ছিল না। আমি ইভেন আমি উইশও করিনি, আমি নর্মালি উইশ করি না, আমার পছন্দ না। তো ভাইয়ার সাথে সেজন্যই ভাইয়া ফোন করে তিন দিন সময় নেন, আসতে দিলে নেন, ঠিক আছে। আজকে তো বেশি ইসে থাকবে, কারণ আজকে উইকেন্ডের লাস্ট দিন না, একটু উনি এই দিন একটু বেশি, কারণ দুই দিন রিল্যাক্স করবে শুক্র শনি, তো আজকে একটু বেশি সময় ধরে কাজ করে। তারপর আমি ইনশাল্লাহ ওনাকে লাঞ্চ আওয়ারে আবার একবার কল দিব, কারণ আমারও তো এখন সময় দিয়ে এখন কথা বলতে গেলে আমি দেখি আমি লাঞ্চ আওয়ারে মনে করে দিন শুয়ে একটা থেকে দেড়টা সময়। কালকের মনে হয় আমাদের ইয়েটা ভিডিওটা মনে হয় আপলোড করে দিই, তাই না? আর গ্রাফিক্স এর যে ইয়েটা না 5 তারিখের হ্যাঁ আমিও রেকর্ড করে রাখছিলাম। ভাবলাম যে আমি একটু ব্যবস্থা করে রাখি, যেহেতু আপনার ব্যস্ততা থাকে না, তো নেট প্রবলেম যাচ্ছে, ভাবলাম যে আমি একটু ব্যবস্থা করে রাখি, আপনাকে কষ্ট কম দিই, এই জন্য আপনি নাস্তা করেন।